ভাই, এটা খুবই ভয়াবহ একটি বিষয় যে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি কি জামাতে সালাত আদায় ছেড়ে দেবো কিনা যদি ইমামের ভিতরে কোনো ত্রুটি থাকে। জামাতে সালাত আদায় করা ছেড়ে দিতে পারি তখন যদি ইমাম এমন কোনো কাজ করে, এমন কোনো আকিদা পোষণ করে যে আকিদার কারণে, যে কাজের কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এরকম যদি হয় তাহলে সেই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। এছাড়া যত দোষ যত ত্রুটি করুক না কেন, ইমামের পিছনে জামাতের সাথে কি করতে হবে? সালা একাকি সালাত আদায় করা যাবে না। খুব ভালো করে মনে রাখতে হবে, এই ধোকায় আমাদের বহু ভাই পড়ে যাচ্ছেন। অনেকে বাসায় একা একা নামাজ পড়ে, জামাতের গুরুত্ব জানে না, বুঝে না। সাহাবি, সাধারণ কোনো সাহাবি না, অনেক বড় মাপের সিনিয়র সাহাবি, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার সামনে ইমামতি করে সালাত আদায় করছে ফাসেক শাসক, মদ খায়া। কি খায়া? মদ খায়া, তারপর সালাত আদায় করে, তো মাথা তো টাল হয়ে যায়। তো ফজরের সালাত মনে করেন দুই রাকাতের জায়গায় আরো বাড়াইয়া পড়ে, এরপরে সালাম ফিরে বলে আর পড়বো? সাহেব বলে না না, আর লাগবো না, যা পড়ছো থাম। এরপরও সাহাবা একরাম কি ছাড়েন নাই? জামাত ছাড়েন নাই। জামাত ছাড়া মানে শয়তানের কোলে চলে যাওয়া। বহু হাদিসে আসসালামু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইমাম যদি দোষী হয় তার দোষ তাকে পাবে, তোমার সালাতের কিছু হবে না। কথা বুঝে আসছে? অতএব ইমাম যতক্ষণ পর্যন্ত ইমান থেকে খারিজ হয়ে না যায়, এমন কোনো আকিদা পোষণ করলো, এমন কোনো বেদাত করলো, এমন কোনো কুফরি আকিদা রাখলো যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তখন আপনি ইমামের পিছনে কি করতে পারবেন না? বিকল্প ইমাম না থাকলে, আসবার জামাত না থাকলে একা একা পড়েন, তবু তার পিছনে পড়েন না, সেটা ভিন্ন বিষয়। যতক্ষণ পর্যন্ত তার অন্য ত্রুটি আছে সেগুলো সবগুলোকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে হলেও আপনি কি করতে হবে? জামাত সালাত। আমরা অনেক সময় মনে করি ইমাম এটা হলো গাড়ির ড্রাইভার, ড্রাইভার যদি উল্টাপাল্টা করে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তো সেও মরবে আমিও মরবো। ব্যাপারটা এমন না। জামাতে সালাত আদায় মানে হলো তার সালাত সে পড়তেছে, আমার সালাত আমি পড়তেছি, একসাথে পড়তেছি, নবী সাল্লাল্লাহু সুন্নাত তাই, একজনের নেতৃত্বে পড়তেছি। এর মানে এই না যে ওই গাড়ির ড্রাইভারের মতো, অতএব সে একটু টালমাটাল তাহলে এই গাড়ি দ্বার উঠা যাবে না, ব্যাপারটা এরকম না। কথা বুঝে আসছে? এই জন্য ইমামের ভুল ত্রুটি দোহাই দিয়া একাকি সালাত আদায় করা যাবে না। জি, আল্লাহ দস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা সুন্নাতিহিম জালা নূরি লিহাদিল হক আরশাদনা আল্লাহ দস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা বিসুন্নাতিহিম জালা নূরি লিহাদিল হক আরশাদ